দুটি বাহু সমান একটি বাহু সমান চারটি বাহু সমান তিনটি বাহু সমান চারটি বাহু সমান মানে এটাও হ্রস্বই এগারো স্কোয়ার মানে এগারো ইন্টু এগারো কোথায় আছে এটাও হ্রস্ব এটা ঠিক আছে নেক্সট সরল অঙ্কে গুণের পর ভাগ থাকলে প্রথমে ভাগ ও পরে গুণ করতে হবে ভাগ গুণ যেটা খুশি আগে করতে হবে প্রথমে গুণ পরে ভাগ এদের কোনো প্রথমে ভাগ করতে হবে পরে গুণ করতে হবে তাহলে এইটা কারণ মানে বদমাস যেটা হয় প্রথমে ডিভিশন আসে তারপরে মাল্টিপ্লিকেশন তাহলে এইটা হবে প্রথমে তারপরে দেখো বলেছে টোপরের আকৃতি হলো টোপর হচ্ছে শঙ্কু হলো তারপর হচ্ছে একটি থামের আকৃতি হচ্ছে চোঙ হলো এরপর বলেছে গসাগু কথার পুরো অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে গসাগু কথার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এরপরে দেখো বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইজিকাল টু পরিসীমা ভাগ কি হবে এখানে বক্সে চার এখানে হবে চার আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা ইজিকাল টু কি হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে বসবে দৈর্ঘ্য এখানে বসবে প্রস্থ সমকোণের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি যখন ঘড়িতে ছটা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অন্যের বিপরীতে থাকে উক্তিটি সত্য না মিথ্যা সত্য কারণ ছটা থাকলে একটা এরকম থাকে একটা নিচের দিকে থাকে একে অপরের বিপরীতে থাকে তার মানে উক্তিটি সত্য এবার বলেছে সোমবার থেকে শুক্রবারের মধ্যে কয়টি দিন পড়বে মঙ্গল বুধ বৃহস্পতি তিনটি দিন পড়বে এরপর দেখো বলেছে একটি ঘনবস্তুর নাম লেখো যে কোনো কিছু হতে পারে বই চেয়ার টেবিল ফুটবল যা কিছু লিখতে পারবো যে কোনো একটা পুরু ফাঁপা নলের বক্রতল কয়টি পুরু ফাঁপা নল যদি হয় তার বক্রতল দুইটি হবে পুরু তো তার মানে কিছুটা আর কি চওড়া থাকবে এদিকে থেকে তার মানে দুটো হবে হলো এমনি হলো একটা একটি ত্রিভুজ তৈরি করতে কটি বাহু প্রয়োজন তিনটি সরলের অঙ্কের মান নির্ণয়ের সময় আমরা বদমাস নিয়ম মেনে চলি এই এখানে বি এর অর্থ কি বি মানে হচ্ছে ব্র্যাকেট তাহলে এই প্রথম দিকে যেগুলো আছে মোটামুটি কোনো ক্যালকুলেশনের দরকার নেই এমনি উত্তর হয়ে যাবে এরপরে দেখো তিনের এক বলেছে নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আটত্রিশ বাই পাঁচ পাঁচ দিয়ে করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এইটা তাহলে নিম্ন মিশ্র ভগ্নাংশ সাত পূর্ণ তিনের পাঁচ হলো এবার অথবা দিয়ে আরেকটা দিয়েছে দেখো এটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে অথবা দিয়ে তিন পূর্ণ একের তেত্রিশ ইজিকাল টু কি হবে তিন তেত্রিশ অঙ্ক নিরানব্বই তার মানে একশো বাই তেত্রিশ মানে এটার সাথে গুণ করে এটা যোগ তাহলে নিম্ন অপ্রকৃত ভগ্নাংশ একশো বাই তেত্রিশ হলো এবার দেখো তিনের খ বলেছে ঘনবস্তু কাকে বলে দেখো তিন মাত্রা বিশিষ্ট যে কোনো যে সকল বস্তুর বা পদার্থের দৈর্ঘ্য প্রস্থ এবং বেদ বা উচ্চতা আছে এবং কোনো জায়গা দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে চেয়ার টেবিল ইত্যাদি হলো এবার বলেছে দেখো গয়েরটা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে এবার অথবা দিয়ে আছে দেখো অতিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ যেটা হচ্ছে সবথেকে বৃহত্তম বাহু হলো এবার দেখো ঘ বলেছে গসাগু নির্ণয় করো যে কোনো পদ্ধতিতেই তোমরা করতে পারো কারণ কোনো পদ্ধতি বলে দেওয়া নেই
7 দিয়ে করলে 2 3 আর 5 আর যাবে না গসাগু হলো 7 হলো আবার অথবা দিয়ে আরেকটা দিয়েছি দেখো 15 25 আর হচ্ছে 40 5 দিয়ে গেলে 3 5 আর 8 আর যাবে না তার মানে গসাগু হচ্ছে 5 হলো এবার বলেছে দুটি স্থূল কোণের উদাহরণ দাও যে কোনো মাপের কোণ হতে পারে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট যে কোনো কিছু হতে পারে 150 হতে পারে 160 হতে পারে 170 হতে পারে যে কোনো দুটো 90 থেকে বড় 130 140 যা কিছু এবার দেখো 4 এর ক বলেছে 5 জন লোক 4 দিনে একটি পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর কতদিনে পরিষ্কার করবে তাহলে গাণিতিক সমস্যাটা কি হবে লোক সংখ্যা হবে একদিকে এদিকে হবে লোক সংখ্যা এদিকে জন আর এদিকে হবে দিন সংখ্যা এত দিন তাহলে 5 জন লোকের 4 দিন লাগে একজন লোকের কত দিন লাগবে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক হ্যালো তাহলে 5 জন লোকের একটি পুকুর পরিষ্কার করতে সময় লাগে 4 দিন একটি পুকুর পরিষ্কার করতে লাগে 4 দিন তাহলে একজন লোকের কতদিন লাগবে 4 গুণ 5 যেহেতু ব্যস্ত সম্পর্ক তার মানে 20 দিন হলো এবার আছে দেখো অথবা বলেছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয় 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে দেখো সমস্যাটা কি হবে দিন সংখ্যা দিন আর যন্ত্রাংশ সংখ্যা দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যাও বাড়বে তাহলে দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যা বাড়বে সুতরাং দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ সংখ্যার সরল সম্পর্ক তাহলে 4 দিনে তৈরি হয় 500টি যন্ত্রাংশ তাহলে একদিনে কত হবে 500/4 আর 12 দিনে কত হবে 12 দিয়ে গুণ তার মানে 500/4 গুণ 12
চার দিয়ে করলে তিন, তার মানে হবে পনেরোশো। পনেরোশোটি যন্ত্রাংশ বারো দিনে তৈরি হবে। হলো এরপরে দেখো, বলেছে সূক্ষ্মকণ ও স্থূলকণ কাকে বলে। তাহলে যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট বা কম তাকে বলে সূক্ষ্মকণ, আর যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলে স্থূলকণ। এবার অথবা দিয়ে বলেছে, দেখো সমকোণের একটা ছবি আঁকো এবং সরল কোণের ছবি। এইটা হচ্ছে আমার সোজা দাগ টেনে তারপর সোজা স্কেল দিয়ে টানি, এটা হচ্ছে নব্বই ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। আর সোজা দাগ টেনে এরকম করলে হচ্ছে সেটা হচ্ছে সরল কোণ, মানে একশো আশি ডিগ্রি। হলো এবার বলেছে একটা সরল করো, দেখো এইটা গয়েরটা, দেখো এইটা। এবার দেখো এইখানে ভাগের কাজ তো বদমাস হিসাবে আগে হয় আমরা জানি, কিন্তু এখানে হবে না কেন? দেখো চার ভাগ আট আছে, সেটা ভাগ করা যায় না, তাই গুণের কাজটা আগে হবে। যখন ভাগের কাজ আগে করা যায় না তখন গুণটা আগে হয়। তিন চারে বারো, বারো বারো একশো চুয়াল্লিশ, তাহলে একশো চুয়াল্লিশ ভাগ আট ভাগ তিন। তারপরে এখান থেকে আসছে যোগ, এটা হচ্ছে এটা ভাগ হয় এক গুণ তিন। হলো এবার দেখো আট দিয়ে যদি আমি একে ভাগ করি তাহলে কত হচ্ছে, আট একে আট ছয়, আট আটা চৌষট্টি, আঠেরো ভাগ তিন যোগ এটা হয়ে যাচ্ছে তিন, এটা হবে ছয় যোগ তিন মানে হচ্ছে নয়, তাহলে নিম্ন সরল ফল হবে নয়। হলো এবার দেখো ঘ, বলেছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার, যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। তাহলে প্রথমে যখন দশ ছিল তখন পরিসীমা কত হবে সেটা বার করতে হবে, দুই বাড়ালে তখন পরিসীমা কত হবে সেটাও বার করতে হবে, তার বিয়োগ করতে হবে। তাহলে দেখো একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার, সুতরাং পরিসীমা ইজ ইকুয়াল টু চার গুণ বাহু একক, তার মানে চার গুণ দশ চল্লিশ মিটার। এবার প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য ইজিক্যাল টু কত হবে, দশ যোগ দুই মানে বারো মিটার, সুতরাং পরিসীমা হবে তখন কি, পরিসীমা হবে চার গুণ বাহু মানে চার গুণ বারো মিটার, তার মানে আটচল্লিশ মিটার, সুতরাং আগের তুলনায় বেশি হবে, আগের তুলনায় বেশি হবে কত, আটচল্লিশ মাইনাস চল্লিশ সমান সমান আট মিটার। হলো এবার দেখো অথবা, বলেছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল নশো আঠেরো বর্গ মিটার, জমিটির দৈর্ঘ্য যদি পনেরো হয় তাহলে তার প্রস্থ কত। আমরা কি জানি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য মানে প্রস্থ,
তাহলে ভাগ কত? তাহলে দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার। সুতরাং প্রস্থ ইজিক্যাল টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক, তার মানে 918/54 এত মিটার। এবার দেখো, যদি আমি কাটাকুটি করি, 2 দিয়ে করলে 27 দুগুণে 54, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 3 দিয়ে যাচ্ছে 3 নং 27, 3 1 কে 3, 3 5 এ 15, 3 3 কে 9, আবার 3 দিয়ে গেলে 3 5 আর 1, 3 দিয়ে করলে 17, 17 মিটার। তাহলে প্রস্থ হবে 17 মিটার। বলো, এবার দেখো, উমা বলেছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তা 10 এর সাধারণ গুণনীয়ক কি হবে? তাহলে দেখো, 10 এর গুণনীয়ক গুলি হলো, সরি, দুটোর মধ্যে যেটা কমন হবে সেটাই হচ্ছে গুণনীয়ক, হচ্ছে 1, 2, 5। আর 15-র গুণনীয়ক গুলি কি হচ্ছে? 1, 3, 5, সরি, এখানে 10 হবে আর এখানে 15 হবে। তাহলে কমন কি থাকছে? 1 আর 5। তাহলে সাধারণ গুণনীয়ক গুলি হলো, সাধারণ গুণনীয়ক কি হবে? 1 ও 5। একই হবে পরেরটা দেখো, 28-এর গুণনীয়ক কি হবে? 28-এর গুণনীয়ক কি কি দিয়ে ভাগ করা যায় আর কি? 1, 2, 4, আচ্ছা 2 দিয়ে 4 সাথে 28, 5 6 দিয়ে যায় না 7 দিয়ে যায়, 2 দিয়ে করলে হচ্ছে 14 আর হচ্ছে 28, আর এখানে হচ্ছে 35। 35-এর গুণনীয়ক হচ্ছে 1, 5, 7 আর 35। তাহলে কমন কি? 7 আর 1, তার মানে সাধারণ গুণনীয়ক এক ও সাত হলো। এবার দেখো, 5-এর পর এই অঙ্কটা আগে বহুবার আমি এখানে করিয়ে দিয়েছি, আগে থেকে দেখে নেবে। 40 জন লোকের 190 দিনে 3 জন, এখানে তাহলে প্রথমে হবে 130 দিন, যেহেতু চলে গেছে প্রথমে হবে 40, তারপরটাতে এখানে লোক সংখ্যা হয়ে যাবে 40 - 8 - 32, আর দিন সংখ্যার জায়গায় প্রথমে হবে 190 - 30 - 160, কত সেটা বার করতে হবে। যাই হোক, এটা আগে অনেকবার করেছি। এবার দেখো, অথবা একটি পোলট্রিতে এতটি মুরগির এতদিনের মজুদ ছিল খাবার, আরও 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবারে ওই মুরগিগুলোর কতদিন চলবে? তাহলে দেখো, এই 1000 আসলো মানে হলো আরো 5000, আর এখানে 2500। তাহলে মুরগির সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হবে? কমবে, কারণ বেশি মুরগি থাকলে তো তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাবে। তাহলে মুরগির সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, সুতরাং মুরগির সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, সুতরাং 4000টি মুরগির মজুদ খাবারে চলে এতদিন, 4000টি মুরগির মজুদ
খাবারে চলে 250 দিন। বেশি হবে তাহলে তিনটে শূন্য কেটে গেল, পাঁচ দিয়ে একে করলে পাঁচ আর শূন্য 200 দিন। ঠিক আছে, তাহলে 5000 জনের মজুদ খাবারে 200 দিন চলবে। হলো, এরপর দেখো বলেছে চিত্রসহ সংজ্ঞা লেখো সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে দেখো, সংজ্ঞাটা আমি মুখেই বলে দিচ্ছি। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্যই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, এবার কি করে আঁকবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো, প্রথমে একটা যে কোনো মাপের বাহু এঁকেছি, যে কোনো মাপের এঁকে এবার এর থেকে আমি একটু বড় মাপে মাপ নিলাম। এর থেকে বড় নিয়েছি, যে তোমরা চাইলে ছোট নিতে পারো, যেটা নেবে সেটাই। সেই মাপটা নিয়ে এখানে কাটলাম, এবং যেই মাপটা কাটলাম সেই মাপটাই আবার এখান থেকে বসিয়ে এই, তাহলে এর থেকে আমি একটু বড় মাপ নিয়েছি। তা যদি তোমরা মনে করো ছোট নেবে তাহলে ছোট নিতে পারো, এদিক থেকে কাটবে আবার এদিক থেকে বসিয়ে এদিক থেকে, মানে দুটোই সমান হতে হবে। এবার এই মাথার সাথে এটা, এটার সাথে এটা জুড়ে দেবো, তাহলে আমার দুটো বাহু সমান হয়ে যাবে, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। হলো, দেখো এই, তাহলে এখানে লিখে দিতে হবে চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। হলো, সংখ্যাটা তো আগেই বলেছি। এবার দেখো বিষমবাহু ত্রিভুজ, দেখো বিষমবাহুর জন্য এরকম একটা বাহু এঁকেছি, এবার এর থেকে একটা ছোট মাপের নেব বাহু। ঠিক আছে, এই এখানে বসিয়ে ছোট ছোট নিয়ে এইখানে কাটলাম। ঠিক আছে, এবার এর থেকে একটা বড় নেব, একটা ছোট একটা বড়, তাহলে তিনটে অসমান হলো। একটু বড় নিব, বেশি বড় নেওয়ার দরকার নেই, মোটামুটি দেখো বড় নিলাম। তাহলে একটা ছোট নিয়েছি, এবার এখান থেকে বসিয়ে এইখানে কাটবো। একটু বেশি বড় হয়ে গেল, যাই হোক এটার সাথে মিলিয়ে আমাকে করে দিতে হবে, তাহলে না হলে আসবে না। দেখো এই হলো, এখানে একটা ছোট নিয়ে এরকম কাটলাম, একটা বড় নিয়ে কাটলাম। এবার এটা মাথাগুলো যোগ করে দেবো। দেখো এই হলো এক্স ওয়াই জেড নাম দিয়েছি, এবার নিচে আবার লিখতে হবে চিত্রে ত্রিভুজ এক্স ওয়াই জেড একটি বিষমবাহু ত্রিভুজ। হলো, সংখ্যাটা তো আগেই বলেছি, যে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু দৈর্ঘ্য। এবার দেখো অথবা বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করো, ব্যাস ব্যাসার্ধ যা চিহ্নিত করো। তাহলে দেখো দেখাচ্ছি, এই একটা বৃত্ত এঁকেছি যেটার কেন্দ্র হচ্ছে আমার ও, মানে ওতে কম্পাস বসিয়ে আমি ঘুরিয়েছি। তাহলে এ বিটা আমার হচ্ছে ব্যাস, ও বিটা হচ্ছে বা ও এটা হচ্ছে ব্যাসার্ধ, আর সি ডি হচ্ছে আমার জ্যা। তাহলে এখানে লিখতে হবে চিত্রে, আমার নিচে জায়গা নেই বলে বাসায় লিখে দিচ্ছি, চিত্রে এ বি হলো ব্যাস, ও বি হলো ব্যাসার্ধ, এবং সিডি হচ্ছে জ্যা। এই তিনটেই দেখো চিহ্নিত করতে বলেছিল। হলো, বোঝা গেল, এইভাবে করবে।